জুমার দিনে একটি আমল যদি আপনি করতে পারেন আপনার এক বছরের নফল রোজা ও নফল নামাজের সব আল্লাহাকে আপনার আমল দামায় দান করবে শুভ এই যে আপনারা আজকে যারা জুমার দিনে এসেছেন আপনারা একটু মিলিয়ে নিন যে আপনারা এই জুমার দিনে আমলগুলো করেছেন কিনা দেখুন পৃথিবীর প্রত্যেকটা মানুষ খুব সংক্ষেপে কি বড়লোক হতে চায় ঠিক কিনা পৃথিবীর প্রত্যেকটা মানুষ খুব সংক্ষেপে তাদের আমল নামা ভারী করতে চায় নেকের দ্বারা ঠিক কিনা এমন হুজুর আমাকে মাঝে মধ্যে বলে হুজুর একটা দোয়া শিক্ষা দেন না এমন দোয়া যেটাতে কুটি কুটির আরে বাবা একটা দোয়া পড়বেন হবে আচ্ছা একটা দোয়া শিখিয়ে দিই সবাইকে যেহেতু এই প্রসঙ্গটা আসলো আপনারা দুটো তসবি যদি পড়েন যেটা বিশ্ব রবিশ স্পষ্ট করে বুহারি শরীফের হাদিস তিনিকে বলে দিয়েছেন কালেমাতা আনে হাফিফাত যেটা হাবিবাতা আনে যেটা সবচেয়ে বেশি আল্লাহর পছন্দনীয় এবং মুখের দ্বারা বলতে সহজ এটা যদি কেউ বলে মিসান তার মিজানের নেকের পাল্লাটা অত্যন্ত ভারী হয়ে যাবে সোহান আল্লাহ দুটি তসবি পারবেন তো সবাই কয়টা তসবি মুরব্বী দুটো তসবি এ যুবক দুটো তসবি এক নম্বর তসবি হচ্ছে সুবহান আল্লাহ বি হামদিহি দ্বিতীয় নম্বর তসবি হচ্ছে সুবহানুল্লাহিল আযীম আল্লাহু আকবার তাহলে এই যে তসবিগুলো যদি আমরা পর্যায়ক্রমে পড়ি আমাদের নেকের পাল্লা ভারী হবে তো অনেকে কিন্তু সংক্ষেপে চান আমি আজকে জুমার দিনের ফজিলতটা বলবো দেখুন ঝুমার দিনকে সবচাইতে বড় দিন কেন বলা হয় খায়রুল খায়রুল আয়াম এখবরুল আয়াম দিনের মধ্যে সবচেয়ে উত্তম দিন কিন্তু জুমার দিন আর সেই জুমার দিনে যদি আপনি এই আমলগুলো কন্টিনিউ করতে পারেন ইনশাল্লাহ আলা অল মাইট উইল গিভ ইউ জন্না এক বছরের নফল নামাজ পড়ার সোয়াব এবং নফল রোজা করার সোয়াব আল্লাপাক দান করবে তবে কিছু শর্ত আছে মানতে পারবো তো সবাই ইনশাল্লাহ তালা আচ্ছা সুন্দর করে উত্তমভাবে গোসল করতে হবে তবে গোসলের পূর্বে একটা কাজ করবেন বিশ্বনবী জমার দিনে আর একটা আমল তিনি কি দিয়েছেন যে তোমরা নোখগুলো কেটে নাও এবং তোমার পশম অতিরিক্ত যে পশমগুলো আছে সেটাকে তোমরা ছেটে নাও নোখ কেটে এবং পশমগুলো ছেটে উত্তমভাবে গোসল করতে হবে আজকে কারা কারা কী করেছে এভাবে সুন্দর এত মাসাল্লাহ অনেকে সবাই করেছেন এভাবে আপনারা করবেন দুই নম্বর যে কাজটি মসজিদে আসার আগে আপনাকে যেটা করতে হবে উত্তম রূপে গোসল করে আপনাকে পায়ে হেঁটে আসতে হবে কিভাবে আসতে হবে পায়ে হেঁটে পায়ে হেঁটে এসেছেন কারা মাসা আল্লাহ সবাই পায়ে হেঁটে এসেছেন পায়ে হেঁটে আসার কারণে বিশ্বনবীর হাদিস সহি হাদিস যে প্রত্যেকটি কদমের কদমে আল্লা পাক্তার আমুল নামায় সব লিখতেই থাকেন লিখতেই থাকেন একজন রহমতের ফেরিস্তা সর্বক্ষণিক তার জন্য এই আমুল নামায় সব সবটা লিখতে থাকে সোহান আল্লাহ তিন নম্বর হচ্ছে আপনি মসজিদে এসে খোদ্ শুনবেন তবে খোদ্া শোনার আগে বিশ্বনবী আরেকটি কথা বলে দিয়েছেন ও আমার সাহাবারা খবরদার মসজিদে ঢুকে পড়বা বিশ্বনবী একদিন তিনি এই মেম্বারে দাঁড়িয়ে তিনি খোদ্া দিবেন ঠিক সেই মুহূর্তে দেখলেন হঠাৎ করে একজন সাহাবা একজন সাহাবা তিনি প্রবেশ করলেন এসেই তিনি মেম্বরে বিশ্বনবীর দিকে তাকিয়ে রইলেন খোদ্া তিনি শুরু করবেন আমার রসুল বললেন এই সাহাবা তুমি দাঁড়াও তুমি কি নামাজ পড়েছো আয়েলাম তুমি কি নামাজ পড়েছো তিনি বললেন না ইয়ারসল্ল নামাজ পড়িনি তখন তিনি বললেন আদে ইসালাম তুমি নামাজ পড়ো আগে তারপর তুমি আমার খদ্দা শুনবে প্রয়োজন আমি ওয়েট করবো সাল্লাহ মানে দখুল মসজিদ কাবল আল জুমআ যেটাকে আমরা বলি সে নামাজটা আপনারা পড়বেন তারপর হচ্ছে চার নম্বর হচ্ছে মনোযোগ দিয়ে খোদ বা শুনতে হবে এই যুবক বন্ধুরা তোমাদের এই স্বভাব খারাপ তোমরা কিন্তু যখন আমি খোদ্ দেই যখন আমি বয়ান রাখি আরবিতে তখন তোমরা অন্যমনস্ক হও মনে রাখবে জুমা আর বয়ান শোনা হচ্ছে ওয়াজিব যদি কেউ এই জুমার বয়ান ওয়াজিব তরক করে তাকে ওয়াজিবের কিন্তু গুণা হবে অতএব এখন থেকে কয়টি গাছ দিলাম চারটি কাজ উত্তম রূপে গোসহল করতে হবে পায়ে হেঁটে মসজিদে আসতে হবে খোদবার শুরুতে আমরা এসেই কাবেলা জুমা পড়ব এবং চার নম্বর হচ্ছে খোদবাটা মনোযোগ দিয়ে শুনব এই চারটি কাজ যদি আপনি রেগুলারলি করতে পারেন তাহলে পাক আপনাকে প্রতি জুমার দিনেই এক বছরে নফল নামাজ এবং এক বছরে নফল রোজার সহাব আল্লাহ পাক আমুল নামায় দান করবে আরেকটা কথা একটু কি বলে দিই যুবকরা তোমরা করো না তোমরা কোনোরকম যখন একামত হয় পাশের তোমার কি বিল্ডিং থেকে শুনে কি দৌড়াও খবর এটা করা যাবে না সবার আগে যে মসজিদে প্রবেশ করবে বিশ্বনবীর হাদিস তাকে আল্লাহ পাক এক উপ পরিমাণ তার শরীরের মধ্যে যে পরিমাণ প্রশম রয়েছে সেই পরিমাণ সব আল্লাহ পাক তার আমল নামায় দান করবে সোহান অতএব সবার আগে মসজিদে আমরা আসার চেষ্টা করব এবং এই পাঁচটি নিয়ামত এই চারটি নিয়ামত এবং এই আমুলটি করে এক বছরের নফল রোজা এক বছরের নফল নামাজের সব আল্লাহ যেন আমার আমল নামায় দেয় সে তোফিকে দান করুক আমি